হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। তো এখানে এই কাপের দু কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দেবো হাফ চামচ নুন, আর এখানে আমি দিয়ে দেব দু চামচ সরিষার তেল। তো বন্ধুরা, এখানে আপনারা ঘি ইউজ করতে পারেন, আমার কাছে ঘিটা অ্যাভেলেবেল ছিল না, সেজন্য আমি সরিষার তেল দিয়েছি। তারপরে এটাকে আমি ভালো করে ময়ান দিয়ে নেব। হাত দিয়ে কিছুক্ষণ আমি ময়দাটাকে এইভাবে মেখে নিচ্ছি। এটা ভালো করে ময়ান না দিলে খাবারটা খেতে মুচমুচে হবে না, আর মুচমুচে না হলে একদমই ভালো লাগবে না। দেখুন, এটা আমি দু থেকে তিন মিনিট ভালো করে ময়দাটা ময়ান দিয়ে নিয়েছি। ময়ানটা হয়েছে কিনা একবার এইভাবে মুঠো করে চেক করে নিচ্ছি। ময়ানটা হয়ে গেছে, তারপরে আমি ময়দাটা অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। আর এদিকে আমি প্রেশার কুকারে দুটো আলু আর কিছুটা মটর সিদ্ধ করতে দিয়েছি নুন দিয়ে। তারপরে দেখুন, এখানে ময়দাটা এইভাবে মেখে নিচ্ছি, কিন্তু ময়দাটা মাখার সময় মনে রাখতে হবে যে এটা খুব বেশি যেন শক্ত না হয়, আবার একদমই যেন নরম না হয়ে যায়। তারপরে দেখুন, এভাবে আমি ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এবারে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে আমি ময়দাটার গায়ে লাগিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। এইভাবে আমি ময়দাটা মেখে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। তারপরে এখানে আলু মটরটা সিদ্ধ হয়ে গেছে, দুটো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি। পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে হাফ চামচ কালো জিরে দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আলু আর মটরটা দিয়ে দিলাম সিদ্ধ করা। তারপরে হাফ চামচ নুন, হাফ চামচ জিরে মরিচের গুঁড়ো, আর এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি আমি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দু মিনিটের মতো এটা আমি ভেজে নেব। তারপর এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে এটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব ঠান্ডা করার জন্য। তো বন্ধুরা দেখুন, এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে, এটা ঠান্ডা করার জন্য প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না। এদিকে ময়দাটা ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এইভাবে আমি তিনটে বড় বড় লেচি কেটে নিয়েছি। এখানে আপনারা চাইলে ছোট ছোট পুরীর আকারেও বানিয়ে নিতে পারেন। এখানে আমি একটা লেচি নিয়ে একটু বড় করে বেলে নিয়েছি, কিন্তু খুব বেশি মোটাও হয়নি, আবার খুব বেশি পাতলাও হয়নি। তারপরে এরকম একটা কৌটোর ঢাকনা দিয়ে আমি এইভাবে পুরীর শেপ দিয়ে এটাকে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আমি সবগুলো এইভাবে পুরীর শেপ দিয়ে কেটে নিয়েছি, আর একটা প্লেটের মধ্যে এইভাবে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা প্লিজ, আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন। দেখুন, একটা পুরি নিয়ে নিলাম, আর পুরিটা নেওয়ার পরে সামান্য একটু বেলে নিয়ে ওর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আলুর পুর। পুরটা দেওয়ার পরে বন্ধুরা, এটারা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে শেপ দিতে পারেন, আমি ঠিক এই শেপে বানিয়ে নিয়েছি দেখুন। তারপরে আবারও একটা পুরি নিয়ে অল্প একটু বেলে নিলাম, তারপরে এরকম এক চামচ পুর দিয়ে আবারও এভাবে বানিয়ে নিয়েছি। তো এইভাবে সবগুলো আমার তৈরি হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিলাম, হালকা গরম হয়ে আসলে আমি এইগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন। আর এটা ধিমে আঁচে ভাজতে হবে, নাহলে এটা মুচমুচে হবে না। তো এটা এইভাবে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এরকম খুন্তি দিয়ে আমি উল্টে পাল্টে দিয়ে ভেজে নিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে এরকম কালার চলে আসলে আমি এটা উঠিয়ে নেব। তো বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এটা খেতে অসাধারণ টেস্ট হয়েছিল, আপনারা বানিয়ে না দেখলে বুঝতে পারবেন না, এটা খুবই মুচমুচে হয়েছিল। খুবই গরম ছিল, তাই কেটে দেখাতে একটু সমস্যা হচ্ছিলো, ছুরি দিয়ে একটা কেটে দেখালাম, খুবই সুন্দর হয়েছে। হাত দিয়ে ভাঙতে গেছি, কিন্তু খুবই গরম ছিল বন্ধুরা। এবারে এর উপরে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে দিয়েছি, এটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল বন্ধুরা। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যে যে আমার এই ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে যাবেন প্লিজ বন্ধুরা, একটা লাইক